दिल नाल नारे नहीं तो लाने वाली है, दिल तेरा जद टूटूगा तो पता लगूगा। नमस्कार सबाई के, आजकल भिडियो देख कालनार 108 शिव मंदिर, राम सीता मंदिर, लालजी मंदिर, कालनार राजबाड़ी, कालना थे कि भावे गाड़ी पार करा है, कालना घाट थे के आरो अनेक किछु। तो शुरू करा जाक, आजकल भिडियो शुरू हो रानाघाट स्टेशन थे। टाइम तो अपना देखते नहीं, दुटो वाहन ट्रेन एकटू हम मिस हो जा, दौड़े दौड़े प्लैटफर्मे इसे ट्रेन पे गेलोम। लाखटा भलो छो ना हमें मिस हो जो, अनेकटा समय वेट करते हतो। ट्रेन पवार पर मने मन भाविलम जो लेट हो जाए तो, कारण ठीक ठाक लाइट ना पेले भिडियो ठीक करा। ये देखो ट्रेन एकटू आगे बैरिए गो, एखा रही कलिनपुर ब्रिजर उपरे। सामने एक भाई दाड़ी रही है, तो ठीक ब्रिजटा तोला है बेपार ना। चलो 3:20 मध्य शांतिपुर पहुँचे जा। ट्रेन लेट है एकदम टाइम मत ही, 2-1 मिनट एदिक उदिक हतो होके बहरे बेरोब अटो धरे जाब कान्नाघाटे। मतिगंज मोड़ थे डान दिक निल, और एखान गाड़ी चल लो एकदम शैकशुपुरे। रास्ता अवश्य भलो छो, অটোতে একদম পেছনে বসেছিলাম, তো এই জন্য পেছন থেকে দেখাতে হচ্ছে। আর এইভাবে পৌঁছে যাই আমরা কালনাঘাটে। সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো নদী পার করার জন্য দাঁড়িয়ে রয়েছে, তো চলো দেখা যাক কিভাবে নদী পার করে গাড়িগুলি। দেখুন গাড়িগুলো তোলা হচ্ছে, যেগুলোকে নদী পার করে উপরে নিয়ে যাওয়া হবে। দেখুন এটা ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে উপরে পৌঁছে যাবে গাড়িগুলো। চলুন আমাদেরও যেতে হবে উপরে। আমরা এই ঘাটটা থেকে যাব, আর গাড়ি যাওয়ার ঘাটটা ডান দিকে রয়েছে। পার করার জন্য 5 টাকা লাগে। তো আমরা পৌঁছে গেছি কালনাতে। এই দেখুন এই গাড়িটা এইমাত্র আসতেই পারে, আমি তো প্রথমবার পেয়েছি এভাবে গাড়ি পড়া, এই জন্য খুব এক্সাইটেড। কালনা রাজবাড়ির মেইন গেটের সামনে আমরা, এই দেখুন মাঝখান থেকে রাস্তা যাচ্ছে সামনে, একটা শিব মন্দির, মন্দিরে পড়ে যাবো।
প্রবেশ করার পরে বাদিকে যে প্রথম মন্দিরটা দেখতে পাবেন এটা হলো শিব মন্দির। আর এটা হলো রাসমঞ্চ। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা রাম সীতা মন্দির, ওখানে যাব আমরা। কিন্তু তার আগে আমরা যাব সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওখানে। এটা লালজি মন্দির এবং এটা একটা কৃষ্ণ মন্দির। আমরা এখন লালজি মন্দির থেকে বেরিয়ে আসলাম। আমরা যাবো রাম সীতা মন্দিরের সামনে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, তার আগে বাঁদিকে একটা শিব মন্দির রয়েছে। দারুণ একটা শিব মন্দির। আর পেছনে রয়েছে রাজবাড়ি গ্রাউন্ড। অসংখ্য পোড়া মাটির মূর্তি দিয়ে তৈরি এই মন্দিরটি। পেছনে আরো একটা শিব মন্দির রয়েছে। আপনারা কাছ থেকে দেখলে দেখতে পাবেন অসংখ্য আলাদা আলাদা পোড়া মাটির মূর্তি এবং নকশা দিয়ে তৈরি এই মন্দিরটি। এটা হলো সেই শিব মন্দির। এটাও একই রকম অসংখ্য পোড়ামাটির মূর্তি দিয়ে তৈরি।
মেইন গেট থেকে বেরিয়ে আমরা যাব 108 শিব মন্দিরে। রাজবাড়ির গেট এবং মন্দিরের গেটের মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে, এটা হলো শিব মন্দিরের মেইন গেট, একটাই গেট এখানে। চারিদিকটা গোল করে রয়েছে মন্দির, ভেতরে আরেকটা সার্কেল রয়েছে, আর প্রত্যেকটা মন্দিরে রয়েছে শিবলিঙ্গ। এটা হলো গেট, পুরোটা ঘুরে আসা যাক একবার। এটা হলো ভেতরের সার্কেল, বাইরের গেটটা ভেতরের গেটের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এবং ভেতরের সার্কেলে দুটো গেট রয়েছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই ছিল কালনার শিব মন্দির এবং রাজবাড়ি।